আপনার কি জীবনে সুদিন আসছে অর্থাৎ আগামী দিনগুলি কি আপনার জন্যে ভালো হতে চলেছে কি কি লক্ষণ থেকে বুঝবেন আগামী দিনগুলি আপনার ভালো হবে না খারাপ হবে আমি আজকে এই ভিডিওতে জানাবো এমন কিছু লক্ষণের কথা যে লক্ষণগুলি আপনি যদি সঠিকভাবে খেয়াল রাখতে পারেন তাহলে জানতে পারবেন আপনার জীবনে ভালো দিন আসছে না খারাপ দিন আসছে তাই নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশান বেলটি। অবশ্যই করে রাখবেন তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক আমাদের ভালো দিন আসছে না খারাপ দিন আসছে সেটা জানা খুবই দরকার কারণ আমরা বেশিরভাগ জনই বিভিন্ন সমস্যার মধ্যে দিন কাটাই তাই আমরা তো প্রত্যেকেই চাই আমাদের শুভ দিন আসুক আমাদের জীবনের বহু বাঁধাগুলি এক নিমেষেই সমাধান হয়ে যায় এই বিশেষ বিষয়গুলি আমাদের অত্যন্তই জানা দরকার আর আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো শুভদিন আসার বেশ কিছু উপায় লক্ষণ যেগুলি দেখে আপনি বুঝতে পারবেন আপনার শুভদিন আসছে তাই আজকের এই ভিডিওটি অবহেলা না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি সুফল পাবেন আপনার যখন শুভদিন আসবে তখন সবথেকে প্রথমেই যে লক্ষণগুলি দেখতে পাবেন সেগুলি হল আপনার বাড়িতে যে কটি গাছ আছে সে কটি গাছে নতুন পাতা ধরবে অর্থাৎ গাছগুলি সবুজ হয়ে উঠবে আপনি দেখলেই বুঝতে পারবেন যেন তারা ধীরে ধীরে সতেজ হয়ে যাচ্ছে আর এটি একটি বড় লক্ষণ শুভদিন আসার ক্ষেত্রে সাধারণভাবে দেখবেন আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি আবার বহু মানুষের সাথে কথা বলি না কিন্তু যখন আপনার শুভ দিন আসবে তখন আপনি দেখবেন আপনার সঙ্গেই তারা নিজে থেকে বারবার কথা বলছে আপনার সঙ্গে তারা সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এবং আপনার সঙ্গে মত বিনিময় করছে সেক্ষেত্রেও আপনি জানবেন আপনার শুভ দিন আসছে তাই তারা এই কাজটি করছে এছাড়া শুভ সংকেত হিসেবে দেখবেন আপনার যেমন সকাল সকাল ঘুম ভেঙে যাবে তেমনি আপনি যখন ঘুম থেকে উঠবেন পূর্বদিকে আপনি অতি অবশ্যই যে কোনো শুভ জিনিস যেমন পায়রা হতে পারে যেমন কোনো সৌন্দর্যে কোনো পাখি হতে পারে কিন্তু আপনি দেখতে পাবেন এবং যেটা সংকেত দেবে যে আপনার আগামী দিনটি অত্যন্তই শুভ হতে চলেছে এছাড়া শুভ দিন হলে আপনার বিভিন্ন অজানা সোর্স থেকে অর্থ উপার্জন শুরু হবে আর এই অর্থ উপার্জন শুরু হলেই আপনি বুঝতে পারবেন আপনার কিন্তু শুভ দিন আসছে তাই অর্থ উপার্জনের কথাটিও খেয়াল রাখবেন এর সঙ্গে শুভ দিন এলেই আপনি আরও বহু কিছু বিষয় জানতে পারবেন যেমন বিভিন্ন যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি ধীরে ধীরে কেটে যাবে যার ফলে আপনি সমস্যামুক্ত জীবনযাপন করতে পারবেন তাই এই সময়গুলি এই বিশেষ দিকগুলি দেখে মনে হয় আপনার জীবনে শুভদিন আসছে বিষয়টি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন আপনার কি জীবনে সুদিন আসছে অর্থাৎ আগামী দিনগুলি কি আপনার জন্যে ভালো হতে চলেছে কি কি লক্ষণ থেকে বুঝবেন আগামী দিনগুলি আপনার ভালো হবে না খারাপ হবে আমি আজকে এই ভিডিওতে জানাবো এমন কিছু লক্ষণের কথা যে লক্ষণগুলি আপনি যদি সঠিকভাবে খেয়াল রাখতে পারেন তাহলে জানতে পারবেন আপনার জীবনে ভালো দিন আসছে না খারাপ দিন আসছে তাই নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশান বিলটি অবশ্যই অন করে রাখবেন তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক আমাদের ভালো দিন আসছে না খারাপ দিন আসছে সেটা জানা খুবই দরকার কারণ আমরা বেশিরভাগ জনই বিভিন্ন সমস্যার মধ্যে দিন কাটাই তাই আমরা তো প্রত্যেকেই চাই আমাদের শুভ দিন আসুক আমাদের জীবনের বহু বাধাগুলি এক নিমেষেই সমাধান হয়ে যায় এই বিশেষ বিষয়গুলি আমাদের অত্যন্তই জানা দরকার আর আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো শুভদিন আসার বেশ কিছু উপায় লক্ষণ যেগুলি দেখে আপনি বুঝতে পারবেন আপনার শুভদিন আসছে তাই আজকের এই ভিডিওটি অবহেলা না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি সুফল পাবেন আপনার যখন শুভদিন আসবে তখন সবথেকে প্রথমেই যে লক্ষণগুলি দেখতে পাবেন সেগুলি হল আপনার বাড়িতে যে কটি গাছ আছে সে কটি গাছে নতুন পাতা ধরবে অর্থাৎ গাছগুলি সবুজ হয়ে উঠবে আপনি দেখলেই বুঝতে পারবেন যেন তারা ধীরে ধীরে সতেজ হয়ে যাচ্ছে আর এটি একটি বড় লক্ষণ শুভদিন আসার ক্ষেত্রে সাধারণভাবে দেখবেন আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি আবার বহু মানুষের সাথে কথা বলি না কিন্তু যখন আপনার শুভ দিন আসবে তখন আপনি দেখবেন আপনার সঙ্গেই তারা নিজে থেকে বারবার কথা বলছে আপনার সঙ্গে তারা সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এবং আপনার সঙ্গে মত বিনিময় করছে সেক্ষেত্রেও আপনি জানবেন আপনার শুভ দিন আসছে তাই তারা এই কাজটি করছে এছাড়া শুভ দিনের সংকেত হিসেবে দেখবেন আপনার যেমন সকাল সকাল ঘুম ভেঙে যাবে তেমনি আপনি যখন ঘুম থেকে উঠবেন পূর্ব পূর্বদিকে আপনি অতি অবশ্যই যে কোনো শুভ জিনিস যেমন পায়রা হতে পারে যেমন কোনো সুন্দর যে কোনো পাখি হতে পারে কিন্তু আপনি দেখতে পাবেন এবং যেটা সংকেত দেবে যে আপনার আগামী দিনটি অত্যন্তই শুভ হতে চলেছে এছাড়া শুভ দিন হলে আপনার বিভিন্ন অজানা সোর্স থেকে অর্থ উপার্জন শুরু হবে আর এই অর্থ উপার্জন শুরু হলেই আপনি বুঝতে পারবেন আপনার কিন্তু শুভ দিন আসছে তাই অর্থ উপার্জনের কথাটিও খেয়াল রাখবেন এর সঙ্গে শুভ দিন আপনি আরও বহু